ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আপনার সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড। এটা সিরিজ সকেট, এটা সিরিজের অন অফ সুইচ, এবং এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট, এবং এখানে একটি ফিউজ রয়েছে। সিরিজ বোর্ডের সকেট এভাবে পরীক্ষা করতে হয়। আমি একটি নোটের মাধ্যমে এটা শর্ট করলে 100 ওয়াটের ভোল্টেজ জ্বলে উঠলো, এটা অফ করলেও এটা নিভে যাবে, এটা অন করলে জ্বলে উঠবে, আবার এটা উঠায় নিলেও এটা নিভে যাবে। তো আমরা সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছি, টেলিভিশনটাতে আমরা পাওয়ার দিব এবং দেখবো এর প্রবলেমটা কি। আমি প্রথমে সিরিজে দিব পাওয়ারটি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার এলইডিটা জ্বলে আছে এবং 100 ওয়াটের ভাল্বটাও মৃদু জ্বলে আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে আলো আসছে এবং এর লোগোটা লেখা দেখা যাচ্ছে, কিন্তু একটি শব্দ হচ্ছে শোষো। তো এটা কিসের থেকে হচ্ছে? এটা সাধারণত ফ্লাইব্যাক থেকে হয়। তো সেটা এখন আমরা পরীক্ষা করে দেখব কোথা থেকে সাউন্ডটা আসছে। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, এই শব্দটা কোথা থেকে হচ্ছে সেটা এখন আমরা পরীক্ষা করব। যেহেতু এটা পরীক্ষা করার জন্য আমাদের কোনো মিটারের প্রয়োজন হবে না, যেহেতু শব্দ তো আর মিটারের পরিমাপ করা যায় না, এই জন্য আমরা ফার্স্ট এখানে পাওয়ারটি দিব। হ্যাঁ, আমরা পাওয়ারটি দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে টেলিভিশনটি স্টার্ট নিয়েছে, যার ফলে সুইচ বোর্ডটি জ্বলে উঠেছে। এবার আমরা এটা পরীক্ষা করব। এটা পরীক্ষা করতে গেলে আপনারা খুব সাবধান থাকবেন, একটি ধাতব পদার্থ নেবেন এবং যেটা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে বিশিষ্ট থাকে। যেমন এটি একটি কাঠ, এটা বিদ্যুৎ অপরিবাহী, এটা দিয়ে আমরা পরীক্ষা করতে পারবো। দেখেন, এটাকে এভাবে পরীক্ষা করতে হবে। যদি আমি এটা উপরে ধরি, যদি ওখানে লিক থাকে তাহলে এটা স্পার্ক করবে, এবং যদি স্পার্ক না করে তাহলে মনে করতে হবে যে এখান থেকে শব্দটা হচ্ছে না, ফ্লাইব্যাকের ক্যাবেলের প্রবলেম হতে পারে বা ফ্লাইব্যাকের সাইড থেকে লিকেজ হতে পারে। তো আমরা ফার্স্ট ইএসটি ক্যাপটাই পরীক্ষা করব। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে স্পার্ক করছে এখান থেকে, সাউন্ড আসছে, অর্থাৎ এখান থেকে স্পার্ক করছে। এবং যখন এর ক্যাসিংটা লাগানো হচ্ছে, ক্যাসিংয়ের উপরে, ক্যাসিংয়ের সাথে এটা আপনার আকর্ষণ করছে এবং তখনই একটি শব্দ আসছে, এইভাবে শব্দটা হচ্ছে। এটা খুব ডেঞ্জারাস। তো এটা প্রিপেয়ার করতে গেলে আপনাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা সেটা কীভাবে করতে হবে আজ আমি সেটা আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যেটা দেখতে পেলাম যেটা ইএসটি ক্যাপ থেকে লিক করছে, এর জন্য আমাদের ইএসটি ক্যাপটি চেঞ্জ করতে হবে। ইএসটি ক্যাপটি চেঞ্জ করতে গেলে ফার্স্ট আমাদের ইএসটি ক্যাপটি ডিসচার্জ করতে হবে, কারণ এটা খুব বিপজ্জনক এই জন্য। তো চলুন এটা কীভাবে ডিসচার্জ করে ইএসটি ক্যাপটি খুলতে হয় সেটা আগে আমরা শিখি। আপনারা একটু খেয়াল করে দেখতে পাবেন যে এসটি ক্যাপটি লিক হয়ে গেছে, যার ফলে এখান থেকে আমাদের হাই ভোল্টেজটি লিক করছিল এবং এটা ক্যাচিংয়ের সাথে বাড়ি খেয়ে একটি শব্দ হচ্ছিল। তো আপনারা একটুখানি খেয়াল করেন, এ দেখেন, এটা আমাদের এই পাশ থেকে এই পাশে, অপর পাশে এটা চলে গেছে, অর্থাৎ এখান থেকে লিক হয়ে গেছে, যার ফলে এটা সহজে ঢুকে গেল। তো এটা এখন আমরা চেঞ্জ করব। এটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা চলুন দেখা যাক।
ডিয়ার ফ্রেন্ডস, আমরা লিক যে ইএসটি ক্যাপটা ছিল সেটা নষ্ট ছিল, সেটা বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ চেঞ্জ করে ফেলেছি এবং নতুন আরেকটি এখানে লাগিয়েছি। এবার এখানে এখানে যে ইএসটি ক্যাপটা লাগাতে হবে সেখানে এই পেস্টটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে হংপা একটি পেস্ট, এটা ব্যবহার করলে আপনার লিক হবে না এবং পিকচার টিউবটা অনেক সুরক্ষিত থাকবে। তো চলুন এটা কীভাবে লাগাতে হয় সেটা দেখি। ডিয়ার ফ্রেন্ডস, এবার আমরা এখানে এটা কানেক্ট করব। হ্যাঁ, আমরা এটা এখানে কানেক্ট করেছি। এবার টেলিভিশনটাতে পাওয়ার দিব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে আলো আসছে। এবার আমাদের পরীক্ষা করতে হবে যে আপনার এখান থেকে লিক হচ্ছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এখন আবার ধরেছি যে এখানকার ভোল্টেজটা লিক হয় কিনা। চেঞ্জ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এটা লিক হচ্ছে না এবং সুন্দরভাবে কাজ করছে এবং ডিসপ্লেতেও আলো রয়েছে, অর্থাৎ আমরা এই প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।